আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক।
আরে বন্ধু, আপনি আপনি কেন উঠে গেলেন? ভোর হচ্ছে না? আমি তো এই সময় রোজই উঠি, কিন্তু তোমায় দেখে মনে হচ্ছে যে তুমি সম্পূর্ণ রাত্রি ঘুমোওনি। হ্যাঁ, বিরাহের রাত্রিতে কার ঘুম পায় বন্ধু? আর এই অমৃত বেলায় তো এই পাগল মনটা আরো ব্যাকুল হয়ে যায়। সত্যি বলছি যে রাত্রির ভর লক্ষ্মী দেবীর কথা মনেই পড়ে যাচ্ছিল। অমৃত বেলায় প্রেমিকাকে নয়, ঈশ্বরের স্মরণ করা উচিত। সেই জন্য প্রেমিকাকে ছেড়ে আর ভগবানের সাথে প্রেম করো। আমাকে এখন স্নান করতে হবে, পুজো পাঠ করতে হবে। ওঠো ওঠো, তুমিও স্নান করে পুজো করো আমার সাথে। আরে স্নান মান করার কি প্রয়োজন? শরীর ধুলে কি মনের পাপ থোড়ি না ধুয়ে যায়? মানুষের মন যতক্ষণ পরিষ্কার না হয় ততক্ষণ সমস্ত স্নান ব্যর্থ। তখন তুমি গঙ্গা স্নান করে নাও, অথবা সূর্য কুণ্ডে ডুব দিয়ে দাও। মন যদি ময়লা হয় তাহলে শরীরও ময়লা হয়। আরে আমার তো শুধু একটি নিয়ম যে রে বাবা, প্রথমে আত্মা শুদ্ধি করে নাও, তারপর স্নান মান করো। আচ্ছা এটা বলো যে আত্মার শুদ্ধি কি করে হবে? প্রেম রসের গঙ্গায় স্নান করাতে। আচ্ছা, হে ব্রাহ্মণ দেবতা, প্রেম করা শেখো। প্রেম প্রেম থেকেই শরীর মন এবং আত্মা সব শুদ্ধ হয়ে যায়। আরে মুরলী মনোহর, তোমার কথায় তথ্য অথবা তর্ক হোক অথবা না হোক, কিন্তু রস অবশ্যই আছে। আমার কথায় তো রসই রস আছে, কারণ আমি তো একজন রসিক মানুষ, বসিক মানুষ। আচ্ছা আচ্ছা, রসিক মানুষ, যদি তোমার রসিক কথায় আটকে পড়ি তাহলে আমি প্রভাত পূজা করতেই পারব না। আমাকে এখন স্নানও করতে হবে। ভালো কথা, স্নান করা যদি এতই প্রয়োজন হয়ে থাকে তো যান করে নিন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। যাই হোক, ও একজন ভালো লোক কিন্তু অনেক দুষ্ট। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। ও লক্ষ্মী জেসি হমরি, বন্ধু এখন তো আপনি স্নান করে নিয়েছেন, ওই দেখুন সামনে আপনার ভগবানের মূর্তি। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। আমি আপনার জন্য একটু ফুল নিয়ে এসেছি, এটাকে গ্রহণ করুন, আর আপনি ওখানে গিয়ে মন দিয়ে পুজো করুন। ধন্যবাদ, তুমি অনেক সংস্কারী প্রাণী, কিন্তু কখনো কখনো বিচিত্র কথা বলো। এই জন্য যে আমার কথা সত্যি এবং আমার তর্কও সত্যি। এই বুড়ো ব্যক্তির ধর্ম তুমি নষ্ট করার চেষ্টা করছো। যেই ধর্ম তর্কের মাধ্যমে নষ্ট হয়ে যায় ওটা সত্যিকারের ধর্ম হতে পারে না। আমি তো শুধু দুধকে দুধ এবং জলকে জল বলার চেষ্টা করছি। চোখে দেখে যেটা শোনা মনে হয় ওটাকে জ্ঞান এবং বুদ্ধির কোষ্ঠী পাথরে পরীক্ষা করে এটা দেখাতে চাই যে ওটা কতটা সত্যি আর মিথ্যে।
তোমার কথায় আমি ধর্ম সংকটে পড়ে যাই। সংকট মোচনের পুজো করুন, সমস্ত সংকট দূর হয়ে যাবে। চলুন পুজো আরম্ভ করুন, চলুন চলুন। শ্রী কৃষ্ণ। মুরলী মনোহর, আরে ও মুরলী মনোহর, বলুন ব্রাহ্মণ দেবতা। তুমি এই প্রেম গীত বন্ধ করতে পারছ না? কেন ব্রাহ্মণ দেবতা? তোমার প্রেম গীত শুনে আমার ধ্যান ভঙ্গ হয়ে যায়। কিন্তু আপনার ভজন গানে আমার ধ্যান তো ভঙ্গ হয় না। কি তুমি ভগবানের স্তুতি গান করতে পারো না? স্তুতি স্তুতি গান তো আমি পারি না। আচ্ছা, তাহলে আমার সাথে ভগবানের স্তুতি করো। আচ্ছা ঠিক আছে। ব্রাহ্মণের আজ্ঞা, সেই জন্য অবশ্যই গাইব।
সুদামা, আমার এই দিব্য দর্শন করে তোমার কয়েক জন্মের ভক্তি আজকে সফল হয়ে গেল। এই সময় আমার সম্মুখে হওয়ার জন্য তোমার ওপরে আমার মায়ার কোনো প্রভাব পড়বে না, সেজন্যই এই সময় তোমার শরীর সূক্ষ্ম আর তোমার চোখ স্থির হয়ে গেছে। সুতরাং তুমি নিজের এই দিব্য চোখ দিয়ে তুমি ওই সমস্ত দেবতাদেরও দেখতে পারবে যারা এই সময় এখানে চতুর্দিকে উপস্থিত আছেন। তোমার সাথে যে মুরলী মনোহরের রূপ দাঁড়িয়ে আছে ওটাও আমারই রূপ, আমাকে চেনো? এই সমস্ত দেবতা যারা এই ঐতিহাসিক ঘটনাকে দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছেন, তোমার জন্যই আজকে এরাও আমার এই দিব্য বিরাল রূপের দর্শন হয়ে গেছে। এটা ওই রূপ যাকে আমি কোটি কোটি যুগের থেকে কোনো সময় প্রকট করি। এই রূপের দর্শন পাওয়ার পরে কোনো প্রাণীর আর কিছু পাওয়ার আশা বাকি থেকে যায় না, ও আমার শ্রীচরণতে বিলীন হয়ে যায়। কিন্তু এই জন্মে তোমার পূর্ব কর্মের কিছু ভোগ এখনো বাকি আছে, সেই জন্যে তোমাকে তোমার ভাগ্যর অনুযায়ী এখন ওই বাকি বেঁচে থাকা দুঃখ এবং সুখকে ভোগ করতে হবে। যখন ওই সমস্ত কর্মফলের ভোগ সমাপ্ত হয়ে যাবে তখন তুমি এই শরীরের ত্যাগ করবে, আর তুমি আমার চরণে সম্পূর্ণ শান্তি প্রাপ্ত করে নেবে। ওর পশ্চাৎ তোমার আর কিছু পাওয়ার ইচ্ছা থেকে যাবে না। কিন্তু যতদিন অবধি কর্মফল ভোগ করতে হবে ততদিন পর্যন্ত এই শরীর রাখতে হবে, যা মায়ার আধীন থাকবে। সেই জন্য আমার অন্তর্ধান হওয়ার সাথে সাথেই তোমার ওপরে আবার থেকে আমার মায়ার অধিকার হয়ে যাবে, আর তখন তুমি এই দৃশ্য এবং আমাদের মিলন সব কিছু ভুলে যাবে। তথাস্তু। Uh-huh.
বাহ ভ্রাতা মুরলী মনোহর, কি বলা যায় তোমায়। আজকে তোমার সাথে ভগবানের স্তুতি গান করে যত আনন্দ পেলাম অত জীবনে আগে কখনো পাইনি। আজকের পূজোর রস তো বিচিত্র ছিল, মনে হচ্ছে তুমি কোনো জাদুগর। জাদুগর তো আপনি বন্ধু, আপনার ভক্তিতে অবশ্যই কোনো জাদু আছে। এমন জাদু আপনার স্তুতিগান করেছে যে আমি নিজের লক্ষ্মীর মতো বউকেও ভুলে গেলাম। বা বন্ধু বা, ধন্য আপনি ধন্য। ধন্য তো শ্রীকৃষ্ণ কানা আছেন। মনে হচ্ছে তোমার উপরেও ওনার দয়া আরম্ভ হয়ে গেছে, শিগগিরই বড় ভক্ত হয়ে যাবে তুমি। আমি তো আপনার মতন ভক্তের ভক্ত হতে পারি তাহলে অমর হয়ে যেতাম। বাহ প্রভু বাহ, বাহ, আত্মা তৃপ্ত হয়ে গেছে আমার, আত্মা তৃপ্ত হয়ে গেছে প্রভু। আপনার ভক্তের সাথে সাথে আমারও আত্মা তৃপ্ত করে দিয়েছেন প্রভু। আর আর স্বর্গের সব দেবতারা যারা ভক্ত এবং ভগবানের এই অদ্ভুত মিলনকে দেখার জন্য ওখানে এসেছিলেন, ওনাদের সবার আত্মাও আপনার ওই দিব্য রূপ দেখে তৃপ্ত হয়ে গেছে প্রভু। অমর তো আমিও হয়ে গেছি দেবী, অনেক যুগের পরে এরম ভক্ত পাওয়া যায় যার ভক্তির হাওয়া একটা ঝড় নদীর জোয়ারে ভগবানকেও নিজের সাথে ভাসিয়ে নিয়ে যায়। কালের গতিতে এরম দুর্লভ মুহূর্ত কখনো কখনোই আসে, যখন ভক্তি এবং ভাবনার ঝড়ের জোয়ারে ভক্ত এবং ভগবান দুজনে একসাথেই জল ডুবে সাঁতার কাটছে। আর তখন এটা জানা কঠিন হয়ে যায় যে দুজনের মধ্যে ভক্ত কে আর ভগবান কে। রুক্মিণী, তুমি আজকে এমন একটি দিব্য দুর্লভ এবং অমূল্য মুহূর্তের সাক্ষী হয়ে গেছ। আমি সৌভাগ্যবতী, আজ সত্যি সত্যি আপনি আমাকে জন্ম জন্মান্তরের ভক্তির ফল দিয়ে দিয়েছেন প্রভু। আমরা ওকে কিছুই দেইনি দেবী, ও যা কিছু পেয়েছে এই সব কিছু নিজের অনন্ত ভক্তির শক্তি দিয়ে আমাদের থেকে জোর করে কেড়ে নিয়েছে। ওর যা অধিকার ছিল ওটাই আমরা ওকে দিয়েছি, কোনো উপকার করিনি। দেখো আমার আর ওর যে ভক্ত এবং ভগবানের সম্পর্ক আছে না, আজ ও ওর চরম সীমা পার করে গেছে। এখন ভগবানের কাছে ওকে দেবার জন্য আর কিছুই বাকি থাকলো না, এখন তো শুধু বন্ধুত্বর খেলাই বাকি রয়ে গেছে। খেলা? হ্যাঁ দেবী, খেলা। বন্ধুদের মধ্যে অনেক ধরনের খেলা হয়, তথাতিৎকারি হয়, বকবকানি হয়, এই লীলা এখনো বাকি আছে। আচ্ছা প্রভু, তাহলে আপনি এই লীলা কবে দেখাবেন? ওরও সময় এসে গেছে। ওই দেখো মুরলী মনোহর ওকে দ্বারিকার নিকটে নিয়ে এসছে।
श्री कृष्ण। नीन बंधु द्वारिका नगरी एसे गेछे, एखन आमाके आज्ञा दिन। अच्छा, तुम्हार साथे एतो लम्बा यात्रा की करे सम्पूर्ण हो गेलो बुझते ही पारलम ना। यदि तुमी ना थाकते एतो लम्बा रास्ता पार करा सम्भव ही होतो ना। अरे आपनी तो एटा बोलुन जे आपनार जोन्नो आमारो पथ आराम करे केटे गेलो। अच्छा, एखन आपनी आपनार पथे जान आर आमी आमार पथे जाई। किन्तु जावार आगे श्रीकृष्णर घरेर ठिकाना तो बोले जाओ बंधु। द्वारिकाधीशेर घर एखानकार प्रत्येक बाच्चा जाने। आपनी काउके जिज्ञेस करे नेबेन जे राजमहल कोथाय, आपनाके बोले देबे। না আসলে তুমিও যদি সঙ্গে আসতে তাহলে ভালো হতো। চিন্তা করবেন না, রাজমহল অনেক নিকটেই, শীঘ্রই পৌঁছে যাবেন। যখন আপনি বন্ধুর সাথে দেখা করবেন তো আমার জন্যও প্রার্থনা করবেন। আচ্ছা, আশীর্বাদ দিন। আরে আরে, সুখে থাকো, সুখে থাকো। ভ্রাতা ভ্রাতা, একটু কথা শুনুন, দেখুন দেখুন। হ্যাঁ ভ্রাতা ভ্রাতা, একটু কথা শুনে যান ভ্রাতা। কি করি, হ্যাঁ আরে ভ্রাতা, একটু শুনুন, একটু কথাটা শুনুন ভ্রাতা। नहीं समझे कित जा। এসো 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 এসো, এসে যাও। এই ভয়গ্রস্ত লোকটি জানি না কে, কাকে খুঁজছেন উনি? একে মনে হচ্ছে কোনো অপরিচিত, কেননা
দ্বারকাতে তো এমন দরিদ্র লোক কেউ হতেই পারে না। কোন দরিদ্র ব্রাহ্মণ মনে হচ্ছে। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। প্রণাম ব্রাহ্মণ দেবতা। সুখে থাকো সুখে থাকো। ব্রাহ্মণ দেবতা, আপনাকে অপরিচিত মনে হচ্ছে। কার ঘরে যেতে চান আপনি বলুন, আমরা নিয়ে যাব। ভ্রাতা, আমি শ্রীকৃষ্ণের ঘরে যেতে চাই, ওই পর্যন্ত পৌঁছে দাও, অনেক দয়া হবে। শ্রীকৃষ্ণের ঘরে? হ্যাঁ, শ্রীকৃষ্ণের ঘরে। আচ্ছা আচ্ছা, ওই কৃষ্ণ যে গরুর গাড়ি চালায়? না না, আমি তো দ্বারকাধীশের কথা বলছি, ওনার সাথে দেখা করতে চাই। দ্বারকাধীশের সাথে? হ্যাঁ, ওনার সাথে দেখা করতে এসেছি। দ্বারকাধীশের সাথে দেখা করতে চান আপনি? হে মহাশয়, দ্বারকাধীশের সাথে আপনার দেখা করা কি প্রয়োজন? উনি আমার ভালো বন্ধু। তাহলে শ্রীকৃষ্ণ আপনার ভালো বন্ধু হয়? হ্যাঁ। কোথায় ওনার ঘর? ঘর? আরে উনি তো রাজা, একজন রাজা রাজমহলেই থাকেন। একটু এগিয়ে ডান দিকে চলে যান, ওখান থেকেই ওনার মহলের সীমানা আরম্ভ হয়ে যায়। ধন্যবাদ। একটু জল খেতে পারি? আসুন আসুন। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। দ্বারকাধীশকে নিজের বন্ধু বলছে, ওকে পাগল বলে মনে হচ্ছে। এমন মনে হচ্ছে কে জানি দ্বারিকায় কোথা থেকে এসে গেছে। এরকম দরিদ্র লোককে দ্বারিকায় আসতে দেওয়া উচিত নয়। না, কোনো দ্বারিকা নিবাসীকে এই ধরনের কথা বলা উচিত না। আরে দরিদ্র হয়েছে তো কি হয়েছে, আসলে তো উনি মানুষই না, ব্যাস একটু বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে। তা সত্ত্বেও আমরা ওকে রাজমহলের রাস্তা বলে দিয়েছি। তো কি হয়েছে, রাজমহলে ব্রাহ্মণদের অনেক আদর সম্মান হয়, কিন্তু এই লোকটাকে এই অবস্থায় দেখে রাজমহলের দারোয়ান ভেতরে ঢুকতেই দেবে না। যাব কি যাব না, কি করা উচিত? ফিরে যাও সুদামা, ফিরে যাও। দেখলে না লোকেরা কি করে হাসছিল তোমার উপরে? পাগল বলছিল তোমায়। পাগল আমি না, পাগল তো ওরা। ওরা কি করে জানবে যে কৃষ্ণ আর আমার মধ্যে কি ধরনের বন্ধুত্ব? ওইসব ছোটবেলার কথা, এখন বাচ্চাদের মতন কাজ করো না। হতে পারে সেই কৃষ্ণ তোমায় ভুলে গেছেন।
সময়ের সাথে সাথে মানুষও বদলে যায়। না না, ও ভগবান অনেক মহান, সময়ের থেকে বেশি বলবান, সময় ওনাকে বদলাতে পারে না। মানুষ অবশ্যই বদলে যায়, কিন্তু ভগবান বদলায় না, বদলায় না, বদলায় না। বন্ধু তো তারিকায় পৌঁছে গেছে, তাহলে আপনার চিন্তা আর ব্যাকুলতার কি কারণ? দেবী, আমি চিন্তা এই জন্য করছি যে সুদামা খুবই স্বাভিমানী আছে। ও দ্বারিকায়ের বৈভবকে দেখে এই বৈভব দিয়ে নিজের দরিদ্রতার তুলনা করছে। এই সময় ওর মনে এক ধরনের যুদ্ধ চলছে যে আমার সাথে দেখা করবে অথবা ফিরে যাবে। আমার ভয় আছে ওর আত্মসম্মান ওকে যে কোনো মুহূর্তে ফিরে যাওয়ার জন্য বাধ্য করতে পারে। ধৈর্য রাখুন প্রভু, উনি অবশ্যই আপনার সাথে এসে দেখা করবেন। আর যদি ফিরে যান তাহলে কি হয়েছে? আপনি ওনার সাথে একবার তো দেখা করেইছেন, তাহলে পুনর্মিলনের জন্যে এত ব্যাকুলতা কেন? এই জন্যে যে সুদামার সাথে আমার ওই সাক্ষাৎ মিথ্যাও ছিল আর অর্ধেকও। মিথ্যে এবং অর্ধেক? অর্থাৎ? অর্থাৎ এই যে দেবী, ওই মিলন মিথ্যেই ছিল। মিথ্যে এই জন্যে কারণ সুদামার সাথে দেখা করার সময় আমি হয়েও আমি ছিলাম না। আর অর্ধেক এই জন্যে কারণ ওই সাক্ষাৎ দুজন বন্ধুর সাক্ষাৎ ছিল না, ওটা দুজন অপরিচিত ব্যক্তির সাক্ষাৎ ছিল, যারা রাস্তায় দেখা করলো আর বিছড়ে গেল। নিজের সখার সাথেও দেখা করার আনন্দ না সুদামা পেল আর না আমি পেলাম। সুদামা আপনার সাথে দেখা করে আনন্দিত হয়নি, এটা তো যথার্থ কথা, কিন্তু আপনি তো ওনার সাথে দেখা করেছেন, সম্পূর্ণ রাস্তায় ওনার সাথে সাথে ছিলেন, তাহলে আপনি কেন সন্তুষ্ট হননি? সুদামার সাথে আমার ওই সাক্ষাৎ ওরকমই ছিল যেমন কোনো বাচ্চা জলে চন্দ্রমায়ের ছবিকে দেখে ওকে ধরার চেষ্টা করে, কিন্তু চন্দ্রমা কেউ ধরতে পারে না। প্রভু, যদি সুদামার সাথে দেখা করার জন্য আপনি এতই ব্যাকুল ছিলেন, তাহলে একজন পথিকের বেশে কেন? নিজের আসল রূপেই তো আপনি দেখা করতে পারতেন। না দেবী, এটা সম্ভব ছিল না। কেন? কারণ আমার সাথে দেখা করার জন্য যতটা তপস্যার প্রয়োজন ছিল, সুদামা ততটা তপস্যা এখনো পুরো করতে পারেনি। কর্মের বিধান এই যে প্রত্যেক মানুষকে নিজের উদ্দেশ্য পাওয়ার জন্য কর্ম করতে হয়। যদি লোকেরা কর্ম না করে আর শুধু ইচ্ছের মাধ্যমে নিজের উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে যায়, তাহলে কর্ম কে করবে? সুদামা ভীষণই পরাক্রমী, ও আমার ভাবনাতে নিজের জ্বলন্ত পা নিয়ে তাপালা আর জ্বলন্ত মাটিতে রেখে এক এক পা এগিয়ে গিয়ে স্বয়ং কর্মবীর হওয়ার প্রমাণ দিয়েছে। আর আমার কাছে অবধি আসার জন্য অসংখ্য কষ্ট উঠিয়ে এটাও প্রমাণ করেছে যে ও আমার বন্ধু হওয়ার যোগ্য। এখন তো ওর কর্ম সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে আপনি সাক্ষাতে এত বিলম্ব কেন করছেন ভগবান? এই জন্যে যে এই মিলন কোনো সাধারণ মিলন নয় দেবী, এটা একটা ঐতিহাসিক মিলন হবে। আমি ওর সাথে এইভাবে দেখা করতে চাই যে যাকে সমস্ত বিশ্ব দেখুক, যাতে করে পৃথিবীর সমস্ত প্রাণী এই শিক্ষা গ্রহণ করতে পারে যে বন্ধুত্বর কি অর্থ হয় আর ওকে কি করে রক্ষা করা হয়। রাস্তায় যদি আমি
সুধামার সাথে নিজের আসল রূপে দেখা করতাম, তাহলে লোকেদেরকে এই শিক্ষা কি করে দিতে পারতাম?